নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউব নিয়ে আলোচনা করছি, যেগুলি 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, সেট ওয়ান ফার্স্ট প্রশ্ন, এক মেরুকরণের সূচনা হয়, অ্যান্সার বি, এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে। প্রমাণটির প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও অ্যান্সার বে ডি এর অ্যান্সার পাকিস্তানের মধ্যে, ডি এর অ্যান্সার বে পাকিস্তানের মধ্যে। কোন সম্মেলনের মধ্য দিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্ভব হয়, অ্যান্সার বে সি এর অ্যান্সার সান ফ্রান্সিসকো। প্রমাণপূরণের প্রশ্ন, কি বলেছে, সার্কের অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান অন্তর্ভুক্ত করা হয়, অ্যান্সার বে বি এর অ্যান্সার 2007 সালে। প্রমাণ ফাইভের প্রশ্ন, কি বলেছে, সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্বে যে আন্তর্জাতিক সংগঠনটি তৈরি হয়েছিল তার নাম, অ্যান্সার বে এর অ্যান্সার জাতিসংঘ। ছ নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা। সাত নম্বরের প্রশ্ন, সংসদে বিচারকদের রায় নিয়ে প্রশ্ন বা আলোচনায় অ্যান্সার হবে বি এর অ্যান্সার করা যায় না। আট নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহৎ আকৃতি বিশিষ্ট শহরাঞ্চলের জন্য গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পুর নিগম। ন নম্বরের প্রশ্ন, পঞ্চায়েত আইন অনুসারে অর্থ কমিশন গঠন করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজ্য সরকার। দশ নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও অন্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভারতের বিচারপতির সাথে রাষ্ট্রপতির পরামর্শ করা হয়, অ্যান্সার বি এর অ্যান্সার বাধ্যতামূলক। পরামর্শ করা বাধ্যতামূলক, পরামর্শ তাকে করতেই হবে। এগারো নম্বরের প্রশ্ন, ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 সালে। বারো নম্বরের প্রশ্ন বলেছে, ন্যাটো কোন দেশের উদ্যোগে গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের। তেরো নম্বরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল, অ্যান্সার বি এর অ্যান্সার ভৌগোলিক অবস্থান। চোদ্দ নম্বরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে, অ্যান্সার বি এর অ্যান্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। পনেরো নম্বর প্রশ্ন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভার উপস্থিত ভোটাধিকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2/3। ষোলো নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদীয় ব্যবস্থার প্রকৃত শাসক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। সতেরো নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের নির্বাচিত করে, অ্যান্সার হবে এর অ্যান্সার জনগণ। আঠারো নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে, অ্যান্সার হবে 124 নং ধারায়। 124 নং ধারায় সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে। তো বুঝতে পারছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। উনিশ নম্বরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মহকুমা শাসক। কুড়ি নম্বরের প্রশ্ন, ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্রেতাদের সুরক্ষা দেওয়া। একুশ নম্বর প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 360 নং ধারা অনুসারে। বাইশ নম্বরের প্রশ্ন, অধ্যক্ষের অনুমতিক্রমে লোকসভা কিংবা বিধানসভায় স্বাভাবিক কাজকর্ম মুলতবি রেখে বিশেষ জরুরি ও গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত হয়, সেটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুলতবি প্রস্তাব। ঠিক আছে, বি এর অ্যান্সার মুলতবি প্রস্তাব। তেইশ নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। চব্বিশ নম্বর প্রশ্ন, নাগরিকগণ বিনা খরচে ন্যায় বিচার পায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লোক আদালতে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।